আবু বকরকেই যদি ধরেন, আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। এই কথা বলে বক্তা তক্তা হয়ে গেছে, শুধু তক্তা না, জাহান্নামের তক্তা হয়ে। আবু বকরকেই যদি ধরেন, আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। বেশি থাকবে কেমনে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার চেয়ে তো হাসান জামিল সাহেবের চেহারা অনেক সুন্দর। শুনা হঠাৎ করে ঘাবড়ে গেছেন যে বেটার ঈমান না যাওয়ার বুদ্ধি করছে, তাই না? যাওয়ার মতো আপনারা শোনাই, আপনারা নিজেরাই ফতোয়া দিয়েন, তখন আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। না বেশি কেন বলতেছি, সাইয়েদনা আবু বকর রোজা রাখছেন ফরজ রোজা জীবনে কয়টা, উনি পাইছেন কয় বছর রোজা ফরজ, কয় বছর পাইছেন রোজা ফরজ? 10 বছরের মতো। ওকে, তো 10 বছরে 30টা করে প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে 10 বছরে 30টা কইরা কত হইছে? কত হইছে? 300। আমার উপর তো রোজা ফরজ হইছে 30 বছর রূপে, কয় বছর রূপে? তাহলে আমি কমপক্ষে 600 রোজা রাখছি, 900। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা রাখছেন কয়টা? 10 বছরে 300, আর তিনি 30 বছরে রাখছেন 900। তাহলে আবু বকরের চেয়ে তো সংখ্যাধিক্যের দিক দিয়ে হাসান জামিল, তিনি হাসান জামিল সাহেব, তারই মানে রোজার আমল বেশি। তারপর সব কিছু হিসাব করলে এইগুলোই বলছেন যে আমিও তো তার চেয়ে নামাজ বেশি পড়ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছে তার তো করে ফরজ নামাজই আদায় করছেন, এর বেশি তোর ফরজ নামাজ আদায় করতে পারে না। হাসান জামিল সাহেব বলছেন যে আমি 30 বছর ফরজ নামাজ পড়তেছি, হ্যাঁ, তা আমার নামাজ কাজা হয় না। তো সেই হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল আসলেই হাসান জামিল সাহেবের বেশি। তবে এইটা বেশি বলার পরে তিনি শেষ পর্যন্ত পুরো 7 মিনিট এই বক্তব্যটাই দিলেন, এবং তার সাথে শ্রোতারা একমত পোষণ করতে কিছুটা অনাগ্রহ পোষণ করলেন। এই যে মাঝখান মাঝখান থেকে একটু শুনে, 16 বছরে 5 ওয়াক্ত করে নামাজ পড়লে আবু বকর যেই কয় ওয়াক্ত পড়ছেন ঠিক তার চেয়ে কমপক্ষে ডবল ফরজ নামাজ আমি হাসান জামিল পড়ছি। ডবল না বরং 3 ডাবল ফরজ নামাজ বেশি পড়ছেন হাসান জামিল সাহেব। না আমার তো 35 বছর ফরজ। ওকে, কথা বুঝতেছেন? আবু বকর তার নামাজে 35 বছর ফরজ পান নাই পরবর্তী কেন? ইসলামের উপর কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর যাবত, কোরআন নাজিল হয়েছে সে 23 বছর তিনি আর কি আবু বকর অংশ অংশ বুঝছেন। আর তিনি ছোটকাল থেকেই কোরআন শরীফের তালিম নিয়েছেন, কোরআন শরীফের মুখস্থ করার চেষ্টা করছেন, হাফেজ হয়েছেন। তিনি তার এক বক্তব্য বলেছিলেন যে তিনি একবার 17 পারা হেফজ করার পরে আবার শুরু থেকে নাজারানা থেকে আবার শুরু করে আবার হেফজ করেছেন। তো সেই দিক থেকে প্রত্যেকটা বিষয় এরকম প্রত্যেকটা বিষয় তিনি উল্লেখ করে বললেন যে আমার আমল বেশি। তো যখন এই বক্তব্যগুলো দেওয়ার পরে জাস্ট একটা ফিনিশিং বক্তব্য দিতেছিল তখন থেকেই এডিটর বক্তব্যটা কেটে দিয়েছিলেন। তো হাসান জামিল সাহেব কি আসলেই তিনি জানতেন না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে? তো হাসান জামিল সাহেব তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যের ফলে বাহ্যিকভাবে দেখা যায় যে হাসান জামিল সাহেব নিজেকে নিয়ে গর্ব করতেছেন, অথচ তার বক্তব্যের উদ্দেশ্য এবং মানসা কি ছিল সেটা বুঝতে হলে আপনাদেরকে আরো একটা ভিডিও দেখতে হবে, সেটা আমরা একটু দেখি। একটা করে আমল যদি ধরেন তো দেখা যাবে আবু বকরের সিরিয়াল অনেক পিছনে আমার চেয়ে, তাই না? বাস্তবিক কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সংখ্যা এবং হাসান জামিল সাহেবের আমলের সংখ্যা আসলেই হাসান জামিল সাহেব আমলের দিক থেকে এগিয়ে রয়েছেন। তবে আল্লাহ তো বলে না যে তুমি অনেক আমল নিয়ে এসো, আল্লাহ বলছে খালেস আমল নিয়ে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া অন্যতম একটা হাদিস আমরা নূরানিতে শিখেছি যে আখলিস দিনাকা এক ফিকাল আমালুল কলিল, তোমার ইমান যদি খাঁটি থাকে আর আমল যদি অল্প হয় তাহলেও তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে, তোমার অনেক বেশি আমল যে লাগবে সেটা কিন্তু সেই হাদিসের গুরুত্ব এবং সেই হাদিসের মহত্ব বোঝাতে গিয়ে এই কথাগুলো তিনি বলছেন। এবং শেষে তিনি এটাই বুঝেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল কম হলেও তিনি যে মর্যাদা পেয়েছেন সেই মর্যাদা আমি পাই না, এটি তার বক্তব্য। শুনুন, কিন্তু হাসান জামিলের হৃদয়ের কথা হচ্ছে, এটা হচ্ছে তার হৃদয়ের কথা। আরে এত আমলওয়ালা হাসান জামিল না হইয়া যদি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের একটা ধুলা হইতাম আমি আরাম হইতাম। নিজেকে কতটা তুচ্ছ তাচ্ছিল্যের নজরে তিনি নিজেকে কিভাবে মাটির সাথে মিলিয়ে দিতে হয় সেটাই কিন্তু ফুটিয়ে তুললেন। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিকভাবে দেখতে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমল আমার বেশি, কিন্তু আমি আফসোস করে বলতে চাই যে এত আমল যদি আল্লাহ আমার কাছ থেকে না করাইও সাহাবা আজমাইনদের জমানায় আমাকে তৈরি করতো এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্য পাওয়া বা তার পায়ের ধুলা হওয়ারও যদি তৌফিক দিত তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই ব্যক্তি যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে গেছেন, অর্থাৎ সুসংবাদ দিয়ে গেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। যে সমস্ত আশারায় মুবাশশারা অর্থাৎ দশজন যে সুসংবাদ প্রাপ্ত সাহাবী রয়েছেন তার ভিতর অন্যতম ব্যক্তি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের দিন যেই রাতে আমার সাথে ছিলেন, সহপাঠী হিসাবে ছিলেন, সেই রাতে যে কষ্ট করেছে সেই কষ্টের যে সব হয়েছে সে সব যদি এক পাল্লায় রাখা হয় এবং সমস্ত উম্মতি মুহাম্মাদীদের নেকির নেকের আমল এটা যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এক রাতে যে কষ্ট করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সে আবু বকরের পাল্লাটাই ভারী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগী ছিল সার্থক এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহত্ব এবং গুরুত্ব বুঝতে গেলে তার জীবনী পড়তে হবে। হাসান জামিল সাহেব তিনি সেটাই বোঝাতে গিয়ে এডিটরদের ফাইলে পড়ে বা উদ্দেশ্য প্রণীতভাবে হাসান জামিল সাহেবকে ছোট করার জন্যই এই কাটপিস বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছে। তার মনের কথা হচ্ছে এগুলোই, এত বড় হাসান জামিল না হইয়া আবু বকরের জুতার ধুলা হইল আর কোথায় আবু বকর, কোথায় হাসান জামিল। এখানকে আপনার কি মনে হয় যে হাসান জামিল সাহেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনাম বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোম আমল করছে বা তার গুরুত্ব এবং আজমতে কোনো রকম হানি এনেছেন, এরকম কি আপনার মনে হয়? হাসান জামিল সাহেব তিনি একজন বিজ্ঞ আলেমে দিন এবং তিনি একজন দক্ষ আলেম এবং তার পূর্বপুরুষগণ এবং তার যে সমস্ত পিতামাতা তাদেরকে আদব শিক্ষা দিয়েছেন ছোটকালে, সেই হাসান জামিল সাহেবই গর্ব করে বলতে পারে হা উলা ইয়াবাই ফাজিনি বিমিথলিহিয়া জারিরুল মুজারি। তিনি বলতে পারেন তার পূর্বপুরুষদেরকে নিয়ে, আর সেই পূর্বপুরুষগণই তাকে আদব শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, সেই ব্যক্তি কিভাবে সাহাবা আজমাইনদের আজমত এবং গুরুত্ব মহত্ব নিয়ে বাজে কথা বলবে, এই ধারণা এবং এই কল্পনা আসাটাও আমি মনে করি এই বান্দার ক্ষেত্রে সেটা গুণা। হাসান জামিল সাহেবকে নিয়ে যখন এই বিতর্ক হয়েছে তখনই আমি ভেবেছিলাম যে হাসান জামিল সাহেব এই কথা বলে না বা বলতে পারে না। এরপর আমি তার সমস্ত বক্তব্য শুনেছি এবং সমস্ত বক্তব্য আপনারা শুনলেও আপনারাও অবাক হয়ে যাবেন যে হাসান জামিল সাহেবকে নিয়ে কি পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে। এত দামি হুসেন আমল বেশির কারণে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ওঠা বসা সোহবতের কারণে, নবী আলাইহিস সালামের দোয়ার কারণে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য ত্যাগ স্বীকারের কারণে, ঈমান যা ছিল পাক্কা ছিল, তাকওয়া যা ছিল পাক্কা ছিল, ঈমান আনছেন তো গুনাহ করেন নাই, এই মানুষ হচ্ছেন আবু বকর। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল অল্প করলেও তার ঈমান পাক্কা ছিল। আর রাসূলের অন্যতম হাদিসে হোসেন আখলিস দিনাকে এক ফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি হলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আর সেই নাজাত পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মর্তবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আমরা চাই হাসান জামিল সাহেব যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের ভুল এবং অপপ্রচার না করে হাসান জামিল সাহেব যে সঠিক ব্যাখ্যাটা দিয়েছে সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। করে হাসান জামিল সাহেব যখন বিতর্কিত হচ্ছে সেই মুহূর্তে তার এই সঠিক ভিডিওগুলো শেয়ার করে দেওয়াও একটা সবের অংশ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। হৃদয়ের কথা হচ্ছে আহারে এত আমলওয়ালা হাসান জামিল না হইয়া যদি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের একটা ধুলা হইতাম আমি আরাম পাইতাম।